রানীগঞ্জে সোনার দোকানে ডাকাতির ঘটনায় ঝাড়খণ্ডের গিরিডিহি এলাকায় চলছে ব্যাপক তল্লাশি। ঝাড়খণ্ডের সরিয়া জঙ্গল এলাকা থেকে এক দুষ্কৃতী সহ একটা গাড়ি আটক করা হয়, বাকিদের তল্লাশি শুরু হয়েছে। কোলাঘাটে বাজি কারখানায় ভয়াবহ আগুন। বাজি কারখানাটি বেআইনি বলে দাবি স্থানীয়দের। কারখানার ভিতরে কেউ ছিল কিনা খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই ঘটনা তদন্তে কোলাঘাট থানার পুলিশ। ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত মুর্শিদাবাদ, দুষ্কৃতীদের ছোড়া গুলিতে মৃত্যু হল এক তৃণমূল কর্মীর। অভিযোগের তির বিজেপির দিকে। মৃত যুবকের নাম সনাতন মণ্ডল, বাড়ি মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার অন্তর্গত চোয়া এলাকায়। ভাটপাড়া থানার অন্তর্গত ভাটপাড়া পৌরসভার 32 নম্বর ওয়ার্ডের মাদ্রাল ব্যানার্জিপাড়া এলাকায় ডাকাতি। বাড়ির ভেতর ঢুকে মাথায় বন্দুক ঠেকিয়ে লুট, হাত থেকে সোনার আংটি কেড়ে নিয়ে যায় দুষ্কৃতী। ঘটনা তদন্তে পুলিশ। বর্ধমানে বাদশাহি রোড এলাকায় এক মহিলা ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। জানা যায়, বিবাহ বিচ্ছেদের পর সোনিয়া দাস একাই থাকতেন। ঘটনাটি আত্মহত্যা নাকি খুন তা জানতে তদন্তে পুলিশ। বর্ধমানে তালিরশাহি কমপ্লেক্স মাঠ পরিদর্শনের পর মাঠটিকে স্টেডিয়ামে রূপান্তরের আশ্বাস বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের জয়ী প্রার্থী সাংসদ কীর্তি আজাদ ঝাঁইর। তালিত রেলওয়ে ওভারব্রিজের দাবি পূরণের আশ্বাস দেন তিনি। দীর্ঘযাত্রী ভোগান্তির পর 1-5 নম্বর প্ল্যাটফর্ম খুলে দেওয়ার সিদ্ধান্ত শিয়ালদহ ডিভিশনের। ঘোষিত সময়ের 2 ঘন্টা আগেই প্ল্যাটফর্ম খোলা হয়। পরিষেবা সম্পূর্ণ স্বাভাবিক হতে সময় লাগলেও যত তাড়াতাড়ি সম্ভব ভোগান্তি কমানোর আশ্বাস কর্তৃপক্ষের। যাত্রী সুবিধায় নয়া পদক্ষেপ কলকাতা মেট্রোর। বিদ্যুৎ বিভ্রাটেও টানেলে আর থমকে থাকবে না মেট্রো। সব ঠিকঠাক থাকলে চলতি বছরের শেষের দিকে কলকাতা মেট্রোর ব্লু লাইনে চালু হবে এই পরিষেবা। ইএম বাইপাসে পথচারীদের নিরাপত্তা আরও নিশ্চিতের পাশাপাশি যানবাহনের গতিবেগ বাড়াতে 2টি ভূগর্ভস্থ পথ নির্মাণ করতে চলেছে কলকাতা মেট্রোপলিটন। উত্তর 55 গ্রাম ও সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটের সামনে ওই 2টি ভূগর্ভস্থ পথ নির্মাণ করা হবে। দক্ষিণবঙ্গে ফের একবার হুড়মুড়িয়ে বাড়বে তাপমাত্রা। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী 2 দিনে আরও 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে দক্ষিণ চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং বীরভূম এই সমস্ত জেলায়। শপথ নেওয়া 72 মন্ত্রীর মধ্যে নতুন মুখ নজর। নতুন মন্ত্রিসভায় রইলেন না কয়েকজন পুরনো নেতা, তাঁদের মধ্যে অন্যতম স্মৃতি ইরানি, অনুরাগ ঠাকুর, রাজীব চন্দ্রশেখর, নারায়ণ রানে। লোকসভার স্পিকার পদে কে বসবেন তাই নিয়ে রাজধানীতে চলছে জোরদার চর্চা। গতবার ওম বিড়লা অধ্যক্ষের দায়িত্ব সামলান। এবার এই বিজেপির মধ্যে কাউকে অধ্যক্ষ পদে বেছে নেওয়া হবে নাকি শরিক দলের কোনো সাংসদ এই পদে বসবেন, সেটাই এখন জাতীয় রাজনীতির ফোকাসে উঠে আসছে। ভয়াবহ জঙ্গি হামলা জম্মু ও কাশ্মীরে। পুণ্যার্থীদের বাস লক্ষ্য করে জঙ্গিদের চালানো গুলিতে মৃত্যু হয়েছে কমপক্ষে 9 জনের, জখম হয়েছেন প্রায় 33 জন। ছাড়তে হবে দখল করা জমি, আপের দপ্তর সরাতে চূড়ান্ত সময়সীমা শীর্ষ আদালতের। আগামী 10 আগস্টের মধ্যে ওই জায়গা খালি করার নির্দেশ আপকে। দিল্লিতে 32 দিন ধরে 40 ডিগ্রি তাপমাত্রা, 14 বছরের দীর্ঘতম রেকর্ড। রাজধানীতে রেকর্ড তাপমাত্রা বইছে দিল্লিতে পয়লা মে থেকে 10 জুন পর্যন্ত, অর্থাৎ 32 দিন ধরে 40 ডিগ্রি তাপমাত্রা রয়েছে। নতুন সরকারের শপথের পর শেয়ারবাজারে বিরাট পরিবর্তন। বিএসই সেন্সেক্স পার করল 77,000 মার্কস, নিফটি 50,23,400 দিকে এগিয়ে চলেছে। গত কয়েকদিন অত্যন্ত টালমাটাল পরিস্থিতি গিয়েছে শেয়ার। 14 জুন রিলিজ করছে কবির খানের বায়োগ্রাফিক্যাল স্পোর্টস ড্রামা চান্দু চ্যাম্পিয়ন। কার্তিক আরিয়ানকে এই প্রথমবার কোনো বায়োপিক সিনেমাতে দেখা যাবে, মাসখানেক আগেই এ ছবির ট্রেলার লঞ্চ হয়েছিল। রিলিজ করার পর প্রায় 13 বছর পরেও রমরমিয়ে চলছে রকস্টার। 3 সপ্তাহে এখনও পর্যন্ত প্রায় 2.33 কোটি টাকার ব্যবসা করেছে সিনেমাটি। পরিচালক ইমতিয়াজ আলী আবারও সিলভার স্ক্রিনে সিনেমাটি রিলিজ করলেন। টি টোয়েন্টি বিশ্বকাপের 19তম ম্যাচে পাকিস্তানকে 6 রানে হারালো ভারত। এই জয়ে গ্রুপ এ তে শীর্ষে উঠল টিম ইন্ডিয়া। একই সঙ্গে 2 ম্যাচে 2 পরাজয় পাকিস্তানের সামনে পথ কঠিন করে দিয়েছে। 11 জুন কাতারের বিরুদ্ধে ফিফা বিশ্বকাপ 2026 দ্বিতীয় পর্যায়ের যোগ্যতা অর্জন রাউন্ডের শেষ ম্যাচ খেলতে কাতার পৌঁছল ভারতীয় ফুটবল দল। আহমেদ বিন আলী স্টেডিয়ামে গ্রুপের শেষ ম্যাচে 2বারের এশিয়ান চ্যাম্পিয়নের বিরুদ্ধে খেলতে নামবে ভারত।